মন্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের বাংলাদেশে পেঁয়াজ চাষ, বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন এর তৃতীয় পর্ব, বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ কিভাবে করতে হয় এই বিষয়টা উপস্থাপন করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ গ্রীষ্মকালীন পেঁয়াজ একটা লাভজনক প্রযুক্তি। যদি আপনারা এই ভিডিও দেখে ভালো মানে পেঁয়াজ উৎপাদন করতে পারেন, তাহলে বাজার চাহিদাও ভালো, আপনারা এই পেঁয়াজটা লাভজনক একটা ফসল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ পদ্ধতির মধ্যে প্রথমে আমাদের জাত নির্বাচন, যে জাতগুলো দিয়ে চাষ করা যায়। বাংলাদেশের কৃষি গবেষণা কর্তৃক যে জাতগুলো ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, উদ্ভাবিত হয়েছে, এর মধ্যে বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 এবং বাড়ি পেঁয়াজ 5, এই তিনটা জাতি গ্রীষ্মকালে চাষ করা যায়। আপনারা এই জাতগুলো সবসময়ই নিজেদের এখতিয়ারে সংরক্ষণ রাখবেন এবং ভবিষ্যতে যাতে এখান থেকে ভালো মানের পেঁয়াজ উৎপাদন করা যায় সেভাবে রাখবেন। তাহলে আমরা বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 এবং বাড়ি পেঁয়াজ 5, এই তিনটে জাত নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখানে আমাদের এই গ্রীষ্মকালীন পেঁয়াজে একটু আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে যে এখানে মাটির ক্ষেত্রে আমাদেরকে বেলে দোআঁশ মাটি হলো উত্তম, এবং উঁচু জমি নিল, উঁচু জমি, উঁচু উর্বর জমি, এবং যে জমিটাতে নিষ্কাশন সুবিধা আছে বেশি, এই ধরনের জমিতে আপনারা গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদের জন্য নির্বাচন করবেন। আর মাটির অম্লমান এখানে 5.8 থেকে 6.5 উত্তম, এই হিসাবে বাংলাদেশের অধিকাংশ জমিতেই এই পেঁয়াজ উৎপাদন করা যাবে। চাষ পদ্ধতি, এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আপনারা চারা রোপণ পদ্ধতিতে করবেন, অর্থাৎ বীজতলায় চারা করে এবং সেটা রোপণ করবেন ধানের চারার মতো। এতে আমাদের বীজ লাগবে, একরে যদি হিসাব করি 1.2 থেকে 1.6 কেজি বীজ লাগবে একরে। আগাম চাষ আর নাবি চাষ, এই দুই ধরনের চাষ আছে গ্রীষ্মকালীন পেঁয়াজের। আগামের ক্ষেত্রে আমাদের মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হবে, এবং সেই ক্ষেত্রে 40-45 দিনে চারা রোপণ করতে হবে। আর নাবি চাষের ক্ষেত্রে মধ্য জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজতলায় বীজ বপন করা যাবে, এবং 40 থেকে 45 দিন বয়সে চারাও এখানেও রোপণ করতে হবে। এখানে বীজতলার দৈর্ঘ্য 3 মিটার বা 1 মিটার, এটা একটা আদর্শ বীজতলার মাপ। একর প্রতি বীজতলা লাগে এই হিসাবে 48টি। আর বীজতলার মাটি যদি শোধন করা সম্ভব হয় শোধন করে দিবেন। এক্ষেত্রে আমাদের মাটিতে 4 গ্রাম পার লিটার পানিতে তুঁতে বা এই যে ব্লু কপার মিশিয়ে এটা স্প্রে করলে মাটি শোধন হবে, অথবা 10 সেন্টিমিটার পুরু করে কাঠের গুঁড়ে বা খড় বিছাইতে আগুন দিয়ে পুড়িয়ে মাটি শোধন করা যাবে। বীজের হার, প্রতি বীজতলায় বীজ লাগবে 25 থেকে 30 গ্রাম, এবং একর প্রতি বীজ লাগবে এই হিসাবে 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 600 গ্রাম। বীজতলা তৈরি এবং বীজ বপন, এক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পচা গোবর এবং জৈব সার বীজতলার মাটিতে মিশিয়ে মাটি চুরচুরা করতে হবে। আর পানি নিষ্কাশনের জন্য আপনি 30 সেন্টিমিটার প্রশস্ত এবং 20 সেন্টিমিটার গভীর একটা নালা রাখতে হবে বেডের পাশে, যাতে পানি নিষ্কাশন করা যায়। আর কেজি প্রতি 2 গ্রাম কার্বন ডাইজিম দিয়ে বীজটা শোধন করে নিতে হবে। এরপরে বীজতলায় বীজ বুনে ঝুরঝুরা মাটি দিয়ে ঢেকে দিতে হবে, এবং সামান্য কাঠের ছাই দিয়ে বীজতলা প্রস্তুত করতে হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হইল যে প্রখর রোদ এবং ভারী বৃষ্টিপাত এই সময় হয়ে থাকে। এই সময়ে এদেরকে রক্ষার জন্য আপনার ওই চাটাই অথবা পলিথিনের শেড দিতে হবে, এবং এই শেডটা প্রস্তুত করে রাখা লাগবে। যখনই এই ধরনের আবহাওয়া বিরাজ করবে তখনই
এই বীজতলা গুলা ঢেকে রাখতে হবে। বীজতলার পরিচর্যার মধ্যে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এর একটা হলো যে পিঁপড়ার আক্রমণ হলে আমাদেরকে, যেহেতু বর্ষাকালে পিঁপড়ার আক্রমণ বেশি হয়, সেভিং পাউডার আর প্রয়োজন বোধে অনেক সময় হালকা সেচ দিতে হইতে পারে যদি খরা বিরাজমান থাকে। আগাছা পরিষ্কার রাখতে হবে। বীজ গজানোর 10 থেকে 12 দিনের মধ্যে ডাইথেনাম 45 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে, এবং 20 থেকে 25 দিনের মধ্যে রোভরাল 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। জমি তৈরি, মূল জমি 4 থেকে 5টি চা সময় দিয়ে তৈরি করতে হবে, আগাছা মুক্ত করতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপরে বেড তৈরি করতে হবে। বেডের সাইজ হবে 1 মিটার এবং দৈর্ঘ্য জমির আকারের উপর নির্ভর করবে, এবং প্রস্থ 10 থেকে 15 সেন্টিমিটার। চারা রোপণের পদ্ধতি, চারার বয়স 40 থেকে 45 দিন, প্রতি বেডে সারি হবে 5টি, সারি থেকে সারির দূরত্ব হবে 20টি, চারা থেকে চারা 8 সেন্টিমিটার, নালা হবে 30 সেন্টিমিটার প্রশস্ত এবং 20 সেন্টিমিটার গভীর, রোপণ গভীরতা হবে 3 থেকে 4 সেন্টিমিটার, এবং গর্ত প্রতি একটা করে চারা দিতে হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজের সারের মাত্রা আপনারা একটু দেখেন যে ইউরিয়া এখানে 60 কেজি লাগে একরে, আর পচা গোবর লাগবে 2000 কেজি। এগুলা জমি চাষের সময় দিয়ে দিবেন গোবরটা, আর ইউরিয়াটা যদি নাবি চাষ হয় তাহলে 20 কেজি দিয়ে আর 40 কেজি পরবর্তীতে দিতে হবে। সেটা 20 থেকে 25 দিনের মাথায় একবার এবং 50 থেকে 55 দিনের মাথায় একবার। আর যদি আগাম জাতে চাষ হয় তাহলে জমি তৈরির শেষ চাষের সময় 40 কেজি দিয়ে আর যে 20 কেজি থাকবে এটা 20 থেকে 25 দিনে মাথায় দিতে হবে। টিএসপি 80 কেজি লাগবে জমি চাষের শেষ সময়ে দিয়ে দিবেন, আর পটাশ 70 কেজি লাগবে একরে, এটা শেষ চাষের সময় পুরাটাই দিয়ে দিবেন। জিপসাম 44 কেজি লাগবে শেষ চাষের সময় দিয়ে দিবেন, এবং দস্তা 1.200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম লাগবে, এটা জমি চাষের শেষ সময় দিয়ে দিবেন। আন্ত পরিচর্যার মধ্যে আগাছা নিরানো 2 থেকে 3 বার করা লাগবে, পানি সেচ 10 থেকে 15 দিন অন্তর অন্তর, যদি খরা বিরাজমান থাকে মাটির চটা ভেঙে দিতে হবে। পেঁয়াজ উঠানোর 1 মাস আগে সেচ বন্ধ রাখতে হবে। পেঁয়াজের দুইটা রোগ, একটা রোগ বিশেষ করে পার্পল ব্লস রোগ, এটা পাতায় দাগ পড়ে এবং ভেঙে যায়, পচে যায়, এর জন্য বিষ শোধন করতে হবে প্রোভেক্স দিয়ে 2.5 গ্রাম পার কেজি বীজে, আর জমিতে রোগ দেখা দিলে রোভরাল 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে। এছাড়া আর একটা ওষুধ আছে সেন্সেশন, 1 মিলি পার লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। এরপর পেঁয়াজের একটা পোকা বিশেষ ক্ষতি করে থাকে, এটা হলো থ্রিপস, এবং সাবান পানি মিশ্রিত পানি, সাবান মিশ্রিত পানি 4 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, এবং অ্যাডমায়ার 1 মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আচ্ছা, ফসল সংগ্রহ, আগাম চাষ করলে 60 থেকে 70 দিন পর এই পেঁয়াজ তোলা যায়, আর নাবি চাষের ক্ষেত্রে 95 থেকে 110 দিনের মধ্যে এই পেঁয়াজ তোলা যাবে। আর কিউরিং, শীতল এবং ছায়াময় স্থানে 7 থেকে 10 দিন এই পেঁয়াজটা তুলে, বিশেষ করে পাতা শিকড় কেটে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এরপর আপনি এটা গোডাউন বা মাচায় এটা সংরক্ষণ করতে পারেন। এইভাবে পেঁয়াজ আবাদ করলে একরে 4 থেকে 5 টন ফলন পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।